বুয়েটের ছাত্রলীগের ইতিহাস কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম বুয়েটের ছাত্র রাজনীতি। 2023 সালের 14 জুলাই আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ লাভ করি। তখন থেকেই কিন্তু তারা আমার ছাত্রত্ব বাতিল, হলে সিট বাতিলের আন্দোলনগুলো তারা করে আসছে, দাবিগুলো জানিয়ে আসছে। বুয়েটের ছাত্র রাজনীতির ইতিহাস, বুয়েটের ছাত্রলীগের ইতিহাস কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকে। তখন বুয়েট ছাত্রলীগ ছিল, তখন ইউকসু ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম বুয়েটের ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো, যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে লড়াই করেছে, যে সংগঠন রক্ত বিসর্জন দিয়েছে, সেই সংগঠনকে নিষিদ্ধ করার কারো কোনো অধিকার নাই স্বাধীন বাংলাদেশের এই মাটিতে। বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কিন্তু গৌরব উজ্জ্বল ইতিহাস কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। বুয়েট প্রশাসন যদি শিক্ষার্থীদের আন্দোলনের দাবিতে, শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে, তাহলে বুয়েটের ছাত্র রাজনীতি আবার চালুও করতে পারে। এটি সংগঠনের সাংবিধানিক অধিকারের বিষয়। একজন ছাত্র যদি চায় বুয়েটের রাজনীতি করবে না, সে করবে না। আবার কেউ যদি চায় সে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে, বুয়েটের কোনো শিক্ষার্থী, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার কোনো প্রশাসনের নেই। আমি বিশেষভাবে একটি কথা বলতে চাই, আজকে যে আয়োজন, সেই আয়োজনে ফোকাস করা হচ্ছে গত 28 তারিখ রাতের ঘটনাটিকে। মূল ঘটনা কিন্তু এটি নয়। মূল ঘটনা যেটি, আমরা 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে যখন আমরা ইফতার বিতরণ করেছি, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া, কোন রাজনৈতিক পোস্টার ছাড়া, যখন আমরা 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বুয়েট স্মৃতিসৌধ আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, তখন আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। এটাই আমাদের মূল বক্তব্য, এটাই আমাদের মূল বিষয়। 2023 সালের 14 জুলাই আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য পদ লাভ করি। তখন থেকেই কিন্তু তারা আমার ছাত্রত্ব বাতিল, হলে সিট বাতিলের আন্দোলনগুলো তারা করে আসছে, দাবিগুলো জানিয়ে আসছে। তাদের অভিযোগ, আমরা বুয়েট অডিটোরিয়ামে রাজনৈতিক সভা সমাবেশ করেছি, সিসিটিভি ফুটেজ চেক করলে সত্য প্রমাণিত হয়। তারা কেন তদন্তের দাবি জানাচ্ছে না? তারা তদন্তের দাবি না জানিয়ে, কোনো তদন্ত না করে তারা আমার ছাত্রত্ব বাতিলের দাবি কেন জানালো? এটি কিন্তু একটি সন্দেহের বিষয়। সত্যি বলতে আমি এটি কখনো আশা করিনি যে আমার হল, আমার পরিবার ছিল, আমার বাড়ি ছিল, আমার দিদি, আমার সেকেন্ড হোম ছিল আমার তিতুমির হল। সেই তিতুমির হল থেকে যখন আমাকে বের করে দেওয়া হলো, কোনো তদন্ত ছাড়াই, আমাকে ডাকা ছাড়াই, যখন আমাকে বিনা অবগত করা ছাড়াই যখন আমার হল তুলের সিদ্ধান্ত নেওয়া হলো, সেই বিষয়টি নিয়ে আমি খুবই গভীরভাবে আশাহত হয়েছি এবং মনে ব্যথা পেয়েছি। আমি বুয়েট প্রশাসনকে অনুরোধ করব, তারা কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। বিনা তদন্তে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত, বুয়েট প্রশাসনের এটিও বিবেচনা করা উচিত। তারা সেটি না করে তারা করলো কি, আমার সিট বাতিল করলো, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি অন্তর থেকে সকলকে ধন্যবাদ জানাই যারা আমার দাবির পক্ষে, আমার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।